মাত্র 9 জনকে দেখতে পাচ্ছি আমি অর্থাৎ ক্লাসে জয়েন করবে সাথে এখন ক্লাস আস্তে শুরু হবে আপাতত আছে 9 জন তাহলে আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাব নতুন একটা অধ্যায়ে নতুন অধ্যায় শুরু করার কথা আজকে তাই না কতদিন বলেছিলাম তোমাদের নতুন অধ্যায় শুরু করব আজকে ইয়েস স্যার ওকে তাহলে আমরা শুরু করব তোমাদেরকে যেটা পড়াবো তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন আলোচ্য বিষয় শুরু করি দেখো আমাদের দেহ আমাদের যে কোনো জিনিস অনেকগুলো পদার্থ দিয়ে তৈরি তাই না দেখো এখানে কি বলছে তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের চারপাশে জিনিসগুলো কি দিয়ে তৈরি তোমার শরীরই বা কি দিয়ে তৈরি হ্যাঁ তোমাদের তোমাদের মতো প্রাচীন দার্শনিকগণ এ নিয়ে বহু চিন্তা ভাবনা করেছেন প্রাচীন গ্রিক দার্শনিকরা ভাবতেন মাটি পানি বায়ু এবং আগুন দিয়ে মৌলিক পদার্থ আর অন্য কোন সকল বস্তু একত্রে কি এদের মিশ্রণে তৈরি হয় অর্থাৎ প্রত্যেকটা পদার্থের মধ্যে আগুন পানি মাটি এবং বাতাস এগুলো থাকতো এটা আগে মনে করতো গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস এর সময় সরি গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথমে বলেছিলেন প্রত্যেক পদার্থ একক আছে যা অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য হ্যাঁ তিনি এর নাম দেন অ্যাটম তাহলে অ্যাটম নাম দিল কে ডেমোক্রিটাস 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 ক্রিটাস এর নাম দিল কি বলেছিল কি দেখো একটা পরমাণুতে বলেছিল প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য অতি ক্ষুদ্র আর অবিভাজ্য অবিভাজ্য মানে কি বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করা সম্ভব হয়নি হ্যাঁ বলে এটার গ্রহণযোগ্যতাও পায়নি কোন বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটা গ্রহণ করা বা প্রমাণ করার প্রয়োজন গ্রহণযোগ্যতা পায়নি বলে অবশেষে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রত্যেক পদার্থই অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে একক নাম দেন অ্যাটম যার অর্থ পরমাণু তাহলে অ্যাটম অর্থ কি অ্যাটম অর্থ হচ্ছে পরমাণু দেখো এখানে কিন্তু অনেকগুলো তথ্য আমরা মনে পেয়েছি তাই না তাহলে অ্যাটম অর্থ কি তাহলে এটা পরমাণু এর পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয় পরমাণু অবিভাজ্য নয় মানে কি পরমাণুকে ভাঙা যায় পরমাণুকে ভাঙা যায় তাহলে এই পরমাণুকে ভেঙে কি কি পাওয়া গেল দেখো আমরা পড়ছি কিন্তু পদার্থের গঠন অর্থাৎ একটা পদার্থ কি কি নিয়ে গঠিত সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করছি তাহলে পরমাণুকে ভাঙলে পাওয়া যায় স্যার কোথায় পড়াচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি তো ইলেকট্রন স্যার কোথায় পড়াচ্ছেন একটু বলবেন ও নিউট্রন তৃতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায় প্রথম ইন্ট্রোডাকশন মানে সূচনা তোমাদের বইয়ের পেজ নম্বর 35 আমি তো লিখে দিয়েছি প্রথমে বোর্ডে। স্যার এখনই জয়েন হলাম তো, কারেন্ট ছিল না ওই জন্য। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে পদার্থের গঠন আমরা দেখলাম যে পদার্থের মধ্যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থাকে, যে স্থায়ী কণিকা আর অস্থায়ী কণিকা আরো আছে, পজিট্রন নিউট্রিনো অ্যান্টিট্রিনো মেসন পাইওন ইত্যাদি ইত্যাদি রয়েছে। তাহলে আমরা দেখলাম যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, পরমাণুর বিভিন্ন মডেল রয়েছে, পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি এই অধ্যায়ে আলোচনা করা হবে। তাহলে পরমাণুর গঠন সম্পর্কে, স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে এই অধ্যায়ে। অর্থাৎ এই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। পদার্থের অধ্যায়ের নাম কি বলো? পদার্থের গঠন। তাহলে আমরা অনেক কিছু আলোচনা করবো পদার্থের গঠন, অর্থাৎ একটা পদার্থ কিভাবে গঠিত হয়। যেমন দেখো আমাদের স্কুল বিল্ডিং টা অনেক ইট বালি পাথর ইত্যাদির সাহায্যে কিন্তু আস্তে 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 কিন্তু গঠিত হয়েছে। তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িরও একটা গঠন আছে, তাই না? তাহলে এই বাড়ির এই গঠন যেমন অনেক পদার্থ দিয়ে গঠিত আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে গঠিত আছে, সেরকমই আমাদের কি আছে বলো, বিভিন্ন রকম যে আমাদের পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর মধ্যে আছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম বলো? প্রথমে ধারণা করত আগের মানুষ যে একটা পদার্থ মাটি পানি বায়ু এবং বাতাস দিয়ে তৈরি, তাই না? তাহলে প্রত্যেক পদার্থের একক ক্ষুদ্র আছে এবং এটা অবিভাজ্য, এটা বলেছিল কি বিজ্ঞানে ডেমোক্রিটাস। তাহলে ডেমোক্রিটাস এর নাম দিয়েছিল অ্যাটম, তাই না? কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা এটা প্রমাণ করা সম্ভব হয়নি বলে এর গ্রহণযোগ্যতা পায়নি। তারপরের বিজ্ঞানী 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন নিয়ে আসলো যে পরমাণুকে কি করা যায়, অজস্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মান রক্ষার্থে তিনি তার কণার একক কণার নাম দিয়েছিল অ্যাটম, যার অর্থ পরমাণু। তাহলে এরপরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়, মানে পরমাণুকে ভাঙা যায়। এই ভেঙে দুই ধরনের কণিকা পাওয়া যায়, একটা স্থায়ী কণিকা একটা অস্থায়ী কণিকা। তার স্থায়ী কণিকা সম্পর্কে তোমাদের সিলেবাসে রয়েছে। স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, পরমাণুর বিভিন্ন মডেল ইলেকট্রন বিন্যাস ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। বলো এই অধ্যায়ের গোলটা কি বোঝাতে পেরেছি আপনিতা? বলো। জি স্যার। এই অধ্যায়ে কি থাকছে তাহলে? আমাদের পরমাণুর গঠন সম্পর্ক, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো কি এবং এগুলো কিভাবে একটা পরমাণুর সাথে যুক্ত আছে, মানে কিসের পরে কি যুক্ত আছে পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলো, এটা বিস্তারিত আলোচনা হবে। এবং পরমাণুর বিভিন্ন মডেল আলোচনা হবে, অর্থাৎ রাদারফোর্ডের মডেল এবং নিলস বোরের মডেল। এই দুই মডেলে পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন মতবাদ প্রকাশিত হয়েছে এবং ইলেকট্রন বিন্যাস পড়ানো হবে এবং ইলেক্ট্রন বিন্যাসের নীতি ইত্যাদি বৈস্তর সম্পর্কে বিশদ ধারণা এই অধ্যায়ে দেওয়া হবে। তাহলে আমরা আসলে কি শিখবো এই অধ্যায়ে বলো, কি শিখবো রাত্রিতা বলো তো, কি শিখি, কি শিখবো আমরা? পরমাণুর গঠন। হ্যাঁ বলো। তাহলে মেনলি আমরা পরমাণুর গঠন সম্পর্কে শিখবো। পরমাণুর গঠন সম্পর্কে শিখার পরে আর কি কি শিখবো? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু। আচ্ছা ভেরি গুড। তাহলে আমি যে শিখন ফলগুলো শিখবা তোমরা অধ্যায়ে, সেই শিখন ফলগুলো একটু দেখতে পারো তোমরা তোমাদের মেন বইয়ের পেজ নম্বর 36 আছে। দেখো মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক লিখতে পারবো। মৌলের কি নাম থেকে? মৌলের ইংরেজি, ইংরেজি বা কি ল্যাটিন নাম, ল্যাটিন নাম থেকে, নাম থেকে আমরা প্রতীক লেখা শিখবো। কিভাবে প্রতীক লিখি আমরা? প্রতীক লেখা শিখবো, এটা শিখবো। তারপর শিখবো মৌলিক ও মৌলিক ও স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। তারপর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারবো। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব করতে পারবো। পরমাণুর ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবো। আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড এবং বোরের মডেলের বর্ণনা করতে পারবো। রাদারফোর্ড ও বোর পরমাণুর মডেলের মধ্যে কোনটি গ্রহণযোগ্যতা বেশি তা ব্যাখ্যা করতে পারবো। আর পরমাণুর বিভিন্ন কক্ষপথে এবং কক্ষপথে বিভিন্ন উপস্তরে
পরমাণুর ইলেকট্রন সমূহের বিন্যাস করতে পারবে। ব্যাস এই শিখরফল গুলো তোমাদেরকে পর্যায়ক্রমে আমাদের লাইভ ক্লাসে আলোচনা হবে। তোমরা এই অধ্যায় ক্লাস কেউ মিস করবে না, এই অধ্যায় মিস করলে একদিন মিস করলে তারপরের দিন কিন্তু ধরা সম্ভব হবে না। কথা বুঝতে পেরেছ? একদিন ক্লাস মিস হলে এখন থেকে আমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অত্যন্ত সহজ ছিল, এই অধ্যায় সহজ, বাট একদিন যদি ক্লাস মিস হয়ে যাও, মিস করে ফেলো, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তখন তুমি বুঝতে পারবে না, তখন আমার আমার বুঝানো অনেক টাফ হয়ে যাবে এবং তোমারও বুঝা অনেক টাফ হয়ে যাবে, এতে ভালো ছেলে মেয়েদের অনেক ক্ষতি হবে। তাহলে তোমরা সজাগ থাকবা যেন কখনোই আমাদের ক্লাস মিস না হয়। আচ্ছা অনেকে আসছে, 14-15 জন হয়েছে, কিন্তু অনেকেই ক্লাসে দেখতে পাচ্ছি না ভালো ভালো কই। নাফিস আসেনি আজকে ক্লাসে, সাদমান সাকিব অর্ণব আসেনি ক্লাসে, যারা প্রতিদিন ক্লাস করে, স্বাধীন আসছে প্রতিদিন ক্লাস করে, ফাতেমাও থাকে প্রতিদিন চলে আসছে, নাফিসা 225 মেয়েটাও ক্লাস করে, নামিরাও ক্লাস করে, হ্যাঁ অনেকেই ক্লাস করে প্রতিদিন এগুলো, কিন্তু ওই দুজন মেয়েকে দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি কি শিখের পর শিখবো বলতো? কি কি বললাম উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট বলতো ফয়সাল শাহরিয়ার? ফয়সাল আমাদেরকে উল্লেখযোগ্য পয়েন্ট কয়েকটা পয়েন্ট বলো যেটা আজকে আমরা শিখতে চাচ্ছি। আজকে আমরা প্রতীক লেখা শিখবো না, আগামীকাল আমরা প্রতীক লেখা শিখবো। আমরা আজকে পড়বো তোমার বইয়ের পার্ট 3.1 এবং 3.2। তোমাদেরকে আগে অবগত করেছি, বাট তোমরা কথা তোমার কথা মনে শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের মনে সমস্যা হচ্ছে আজকে। তাহলে পার্ট 3.1 খুবই সহজ, এটা ক্লাস সেই 6-7 থেকে পড়ো, তোমরা 4-5 পড়ো। দেখো খুবই সহজ, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এই নামটা কি আমরা এর আগে শুনেছি? বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যাবে না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ, তাই না? তাহলে যে পদার্থকে বিশ্লেষণ করলে, যেমন সোডিয়াম, সোডিয়াম তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, ক্লোরিন, তাহলে এগুলো যদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পদার্থকে যদি বিশ্লেষণ করি, তাহলে ক্লোরিন ছাড়া, অ্যালুমিনিয়াম ছাড়া, ম্যাগনেসিয়াম ছাড়া, সোডিয়াম ছাড়া এগুলো কি অন্য কোনো পদার্থ পাওয়া যাবে তাদের মধ্যে? নো স্যার। নো স্যার, তাহলে এটাই হচ্ছে মৌলিক পদার্থ। তো সংজ্ঞায়িত করবো কিভাবে, যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া সম্ভব নয় তাদেরকে মৌলিক পদার্থ বলে। পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ রয়েছে, পৃথিবীতে কতটি? 118টি মৌলিক পদার্থ রয়েছে, 118টি মৌলিক পদার্থ রয়েছে। কথা কি বুঝাতে পেরেছি তোমাদের? তাহলে পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ রয়েছে, পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ রয়েছে, এর মধ্যে আমাদের প্রকৃতিতে, দেখো এগুলোর মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে কতটি প্রকৃতিতে পাওয়া যায়? কতটি? 98টি প্রকৃতিতে পাওয়া যায়। আর তার একটা মজার তথ্য আছে যে যেগুলো 98টি মৌল পাওয়া যায়, বাকি যে মৌলগুলো 118টা মৌল উপস্থিত যেগুলো বাকি আছে, সেগুলো সবগুলোই গবেষণাগারে তৈরি করা হয় বা এদেরকে কৃত্রিম মৌল বলা হয়। তাহলে 118 থেকে যদি 118 থেকে যদি 98 বাদ দেওয়া হয়, কটা হয়? 6 বাদ দেওয়া গেল, এই 20টা মৌলকে প্রকৃতিতে পাওয়া যায় না, এদেরকে পাওয়া যায় গবেষণাগারে বা ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, তাই এই মৌলগুলোকে বলা হয় কৃত্রিম মৌল, কৃত্রিম মৌল। ক্লিয়ার? তাহলে আমরা কি কি পেলাম? তথ্য অনেকগুলো পেলাম, যে মৌলিক পদার্থের সংজ্ঞা পেলাম, মৌলিক পদার্থ কতটি পেলাম, প্রকৃতিতে কতটি পাওয়া যায়, ল্যাবরেটরিতে কটা পাওয়া যায়, এবং আমাদের শরীরে, আমাদের যে হিউম্যান বডি, আমাদের শরীরে কিন্তু 26 ধরনের, শরীরে কয় ধরনের? 26 ধরনের মৌল রয়েছে, 26 ধরনের মৌল আছে, ঠিক আছে? তাহলে এতগুলো তথ্য আমরা এখান থেকে
ফাইন্ড আউট করেছি, তার অবজেক্টিভের জন্য এগুলো গুরুত্বপূর্ণ না বলো তো? ইয়েস স্যার, তাহলে অবজেক্টিভের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিগত বোর্ড পরীক্ষা এসেছে, নিচের কোনটি মৌলিক পদার্থ? তাহলে মৌলিক পদার্থ শুধু প্রতীক চিনলে হবে না বলো তো, বা সংকেত হতে পারে, মানে হাইড্রোজেন মৌলিক পদার্থ, ঠিক আছে? তাহলে এগুলো মৌলিক পদার্থ বা মৌল। আর মৌলিক পদার্থ 118টি, প্রকৃতিতে পাওয়া যায় 98টি, এবং ল্যাবরেটরিতে বা গবেষণাগারে প্রস্তুত করা হয় 20টি। তাহলে এই 20টি মৌলকে কৃত্রিম মৌল বলা হয়, এবং আমাদের শরীরের মধ্যে 26 ধরনের মৌল রয়েছে। তাহলে এই তথ্যগুলো আমরা আমাদের এখান থেকে ছেঁকে বের করতে পেরেছি। তাহলে আমরা এখন তোমাদেরকে একটু ধরে দেখি, আমি বুঝে দিলাম আমাদের শরীরে কত ধরনের মৌল রয়েছে বলো। মুমতাহিনা, মুমতাহিনা বলো আমাদের দেহে কত ধরনের মৌল রয়েছে বলো বাবা। স্যার 26 ধরনের। 26 ধরনের, ভেরি গুড। কৃত্রিম মৌল কয়টি? ফাইসার সাহারিয়ার বলো, কৃত্রিম মৌল কয়টি? ফাইসার সাহারিয়া শুনতে পাচ্ছ না? স্বাধীন বলো, স্বাধীন কৃত্রিম মৌল কয়টি? 20টি। 20টি, গুড। আর প্রকৃতিতে পাওয়া যায় কয়টি কয়টি বলো? এটা বলবে 98টি সাহারিয়া। আচ্ছা তুমি বলে না, আমি বলি তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে মৌলিক পদার্থের সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? নো স্যার। আচ্ছা না স্যার, তাহলে আমরা চলে যাবো যৌগিক পদার্থে। তাহলে যৌগিক মানে কমপ্লেক্স, তাই না? ইয়েস স্যার। যৌগিক পদার্থ দেখো, তাহলে এখানে হচ্ছে যে যৌগিক পদার্থ পৃথিবীতে যে কতগুলো রয়েছে এটা সঠিক হিসাব করা কিন্তু সম্ভব না, তাই না? তাহলে যৌগিক পদার্থের সংজ্ঞায়িত করতে হবে একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত যৌগকে যৌগিক পদার্থ বলা হয়, তাই বলা যাবে না? তাহলে মৌলিক পদার্থ যেটাকে ভাঙলে একাধিক মৌল পাওয়া যাবে, যেমন দেখো পানি H2O, এর মধ্যে রয়েছে কি হাইড্রোজেন প্লাস অক্সিজেন রয়েছে, তাহলে পানি একটা যৌগ বা এটা হচ্ছে যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। আর এই হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো কিন্তু আলাদা ভাবে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, তাই না? তাহলে আমরা যৌগিক পদার্থের সংজ্ঞা দিতে পারবো যে সকল যৌগিক পদার্থকে, যদি যৌগের যৌগিক পদার্থের সংজ্ঞা যে সকল পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ বিদ্যমান তাকেই যৌগিক পদার্থ বলা হয়। এটা বলতে পারবো কিনা বলো তো? তাহলে যৌগিক পদার্থের সঠিক সংখ্যা জানা সম্ভব না। তাহলে এখানে দেখো এই পানির মধ্যে কয় পরমাণু হাইড্রোজেন আর কয় পরমাণু অক্সিজেন আছে বলো তো দেখি। পানির মধ্যে H2O, তাহলে এখানে দুইটা আছে অক্সিজেন, আর এই জায়গাতে কিছু নাই মানে কিন্তু এক আছে, তাহলে এটাকে 2:1 বলা যেতে পারে না? তাহলে পানির অণুর মধ্যে কয়টি পরমাণু রয়েছে এটা খুব প্রশ্ন কিন্তু বিগত দিনে করেছে, তাহলে কি বলবো? পানির অণুর মধ্যে আছে হাইড্রোজেন হচ্ছে দুইটা আর অক্সিজেন একটা, টোটাল হচ্ছে তিনটা। তোমাকে যদি এখন বলে সোডিয়াম ক্লোরাইড এই যৌগে পরমাণুর সংখ্যা কতটি, কি বলবো বলো তো? দুইটি। দুইটি, অর্থাৎ সোডিয়াম একটি এবং ক্লোরিন একটি, তাহলে 1+1=2। তাহলে এখন দেখো তো কার্বন ডাইঅক্সাইড কয়টি? তিনটি। তিনটি, তাহলে 1+2=3। এখন যদি তোমাকে বলে HNO3 তে কয়টা মৌল রয়েছে, মৌলিক পরমাণু রয়েছে কয়টা? তিনটা। দেখো এখানে মৌল আছে তিনটা, হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেন, গুড, ঠিক আছে। কিন্তু মৌলিক পদার্থের পরমাণু কতটি আছে যদি বলে তো কি করব এবার? পাঁচটা। 1+1+3=5। তাহলে তুমি দেখো তোমাকে কত দরকার সংকেতটা জানা। সংকেত আমরা শিখবো আগামী দিন, তোমরা অবশ্যই প্রস্তুতি নিবে, আমি আগে শিখাবো তোমাদের প্রতীক তারপরে। তাহলে আমরা এই যৌগগুলোকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি না বলো তো? ইয়েস স্যার।
পানির মধ্যে রয়েছে হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম পানির মধ্যে সোডিয়াম ক্লোরিন কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সিজেন এবং নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেন এই যৌগের মধ্যে প্রতিটি আলাদা আলাদা মৌলিক পদার্থ রয়েছে তাহলে এর জন্য আমরা একে যৌগিক পদার্থ বলবো আর কোনো কোশ্চেন আছে তোমাদের কোনো কোশ্চেন বলো না স্যার ওকে না স্যার তাহলে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ আমরা বুঝাতে পেরেছি আমি বুঝাতে পেরেছি তোমরা সেটা বুঝতে পেরেছো তোমরা বলছো যে আমাদের কোনো সমস্যা নাই স্যার তারপরে আমি বুঝাইছি বলে তোমরা বুঝতে পেরেছো তাই না এবারে লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার শেষ পয়েন্ট পার্ট 3.2 বের করেছো তোমরা পার্ট 3 yes, sir, বের করেছি পার্ট কত 3.2 কি কি পয়েন্ট আছে দেখো পরমাণু ও অণু পরমাণু ও অণু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা হ্যাঁ তাহলে হচ্ছে পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থ তাই না যার মধ্যে একটা মৌলের গুণাগুণ রয়েছে তাকে পরমাণু বলা হয় বলা যাবে না দেখো তোমাদের বইয়ের প্রথমেই লেখা আছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যে কণা মধ্যে যেগুলো মৌলের গুণাগুণ রয়েছে তাদেরকে পরমাণু বলা হয় যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান ক্লোরিন পরমাণুতে শুধু ক্লোরিনের ধর্ম বিদ্যমান তাহলে এগুলোকে আমরা বলবো পরমাণু পরমাণু তাহলে কি তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় বে কি বলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ক্ষুদ্রতম কণা কি বলো পরমাণু বিদ্যমান এটা লেখা যেতে পারে তাহলে নাইট্রোজেনের মধ্যে কি আছে শুধু নাইট্রোজেনের গুণ আছে অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেনের গুণ আছে ক্লোরিনের ক্লোরিনের মধ্যে শুধু ক্লোরিনের গুণ আছে তাহলে আমরা একে কি বলবো পরমাণু বলবো না হ্যাঁ কথা বলো ইয়েস স্যার পরমাণু তাহলে পরমাণু কি আমরা কখনো বলবো না তাহলে আমরা পরমাণু সংজ্ঞা অবশ্যই শিখেছি অবশ্যই আমরা বলবো না তাহলে এখন যাবো আমরা দেখো দুই বা ততোধিক দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে যে যৌগ বা মৌল উৎপন্ন হয় তাদেরকে বলা হবে অণু তাহলে একাধিক পরমাণু নিয়ে গঠিত হয় অণু ঠিক আছে তাহলে একাধিক পরমাণু নিয়ে গঠিত হয় কি একাধিক পরমাণু হয় অণু তাহলে আমরা যাব অণু দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হয় যেমন দেখো এটা নাইট্রোজেন এর মধ্যে কিন্তু একটা রাসায়নিক বন্ধন আছে এই অক্সিজেন এটার মধ্যে একটা রাসায়নিক বন্ধন আছে আর ক্লোরিন এটার মধ্যে কিন্তু রাসায়নিক বন্ধন রয়েছে তাহলে এদের মধ্যে এইভাবে বন্ধন আছে নাইট্রোজেন নাইট্রোজেন রাসায়নিক বন্ধন অক্সিজেন অক্সিজেন রাসায়নিক বন্ধন এবং ক্লোরিন ক্লোরিন রাসায়নিক বন্ধন তাই এই দুই পরমাণু এটা কিন্তু আলাদা ভাবে অণু তাই না এগুলো কিন্তু আলাদা ভাবে পরমাণু সরি এই পরমাণু গুলো একত্রে যুক্ত হয়ে হয়েছে অণু ঠিক আছে তাহলে আমরা বলছি একাধিক পরমাণু মিলিত হয়ে কি গঠিত হয় অণু গঠিত হয় একাধিক মানে দুই বা দুইয়ের অধিক হতে পারে দুই বা ততোধিক অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে মৌল বা যৌগ গঠিত হয় তাকেই বলা হয় অণু ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে দেখো আমি এই ধরনের তোমাদের বই আছে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে ক্লোরিন আছে কার্বন আছে ইত্যাদি রয়েছে তাহলে এগুলো কিন্তু সব অণু তাহলে এখন দেখো আর একটা ছোট্ট উদাহরণ দিই এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাই না কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে এক পরমাণু আর অক্সিজেন আছে কয় পরমাণু দুই তাহলে পরমাণু গুলো অণুতে যুক্ত হয়নি তাহলে এটাকে বলতে পারছি আমরা এক অণু কার্বন ডাইঅক্সাইড কিছু নয় মানে সামনে এক আছে যদি সামনে দুই দল দরকার থাকে তাহলে এটা দুই অণু কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমি একটা ছোট্ট বুদ্ধি দিয়ে দিই এবার এই সংকেতের নিচে এই প্রতীকের এই বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে পরমাণু আর সংকেতের সামনে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে অণু বুঝতে পেরেছো তোমরা
স্যার আরেকবার বলেন তো। আমি বলি যে প্রতীকী, প্রতীকের সামনে, সংকেতের সামনে, সংকেতের সামনে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে অণু। যেমন দেখো H2SO4, এখানে যদি দুই থাকে তাহলে সেটা হচ্ছে অণু। আর এই যে সংখ্যাগুলো প্রতীকের নিচে, হ্যাঁ সেই সংখ্যাগুলো হচ্ছে পরমাণু। তাহলে এখানে হাইড্রোজেন দুই পরমাণু, সালফার এক পরমাণু, অক্সিজেন চার পরমাণু, মোট হচ্ছে কয়টা? 60টা পরমাণু রয়েছে এক অণু সালফিউরিক অ্যাসিড গঠন করতে। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিড দুই, হাইড্রোজেন দুই, সালফার এক আর অক্সিজেন চার, মোট হচ্ছে 60। তাহলে 7 অণু অক্সিজেন আছে, 7 পরমাণু অক্সিজেন আছে, এক অণু সালফিউরিক অ্যাসিড গঠন করতে। ঠিক আছে, জি স্যার বুঝেছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকের লেকচার? জি স্যার, জি স্যার সহজ ছিল। 3.1 এবং 3.2 তোমাদেরকে পড়ালাম, তোমরা কি শুদ্ধ ভাবে, সুন্দর ভাবে, খুব ভালোভাবে বুঝতে পেরেছো? খুবই কম পড়াইছি আজকে, 3.1 এবং 3.2 আমার লেকচার কেন তাই আছে, এর জন্য আমরা আস্তে 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 করে আমরা অনলাইনে ক্লাস করবো, না কি বলো? না খুব কম হয়ে যাচ্ছে, আরো পড়াবো বলো, কোনটা? না ঠিকই আছে। ঠিক আছে, তোমাদের সহনীয় পর্যায়ে আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ স্যার। ইয়েস। ওকে, তাহলে আমাদের কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারো আমাকে, আজকে পার্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে। তারপর আমি একটু প্রশ্ন করবো, তারপর তোমাদের আজকে ছুটি দিয়ে দেবো, ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই? শুনতে পাচ্ছ? আমি বলবো স্যার। আচ্ছা বলো, অনু কি বলো? দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত যুক্ত হলে তাকে অণু বলা হয়। গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড। তারপরে আরেকজনকে জিজ্ঞেস করি, রায়াত বলতো মৌল কি, মৌলিক পদার্থ কাকে বলে? ফাইসাল সাহারিয়ার বলো, মৌলিক পদার্থ কাকে বলে? আমি বলে দেই স্যার। আচ্ছা বলো স্যার, বলি বলো। যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয়। আচ্ছা রিসা বলো, সালফিউরিক অ্যাসিডের মধ্যে কয়টা পরমাণু রয়েছে বলো তো রিসা? সালফিউরিক অ্যাসিডের মধ্যে কয়টি পরমাণু রয়েছে? আমি বলবো স্যার SO4, HSO তিনটা, HSO তিনটা স্যার, 7টা পরমাণু রয়েছে সালফিউরিক অ্যাসিড H2SO4, 7টা। এটা H2SO4 এর মধ্যে কয়টা পরমাণু রয়েছে? এখানে হচ্ছে 4 1 2, তাহলে হচ্ছে 7টা স্যার। 7টা তো দুটো বললে যে, 4টা বললে যে না স্যার, 3টা মৌল বলছিলাম, HSO। ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই এই পার্ট গুলো পড়ে অণু পরমাণু থেকে কি শিখলে, বইয়ের যে ছোট ছোট কোশ্চেন গুলো আমি আলোচনা করলাম সেগুলো তোমরা এসডব্লিউ করে আমাদের গ্রুপে পাঠাবা, সেটা গ্রুপে দেখে আমি তোমাদের মূল্যায়ন করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।